আমি ইতিমধ্যে কারণ এই বালিপাড়াখন আমার পিতৃহতে সৃষ্টি করেছিল, শান্তিপূর্ণভাবে আজি এই বালিপাড়াখন ডাকর হয়েছে আর আমি ইয়াত শান্তিপূর্ণভাবে চলি জয় ধর সংগ্রামত সকল শ্রমিক এক হোক, রিক্সা চালক সন্ধা জিন্দাবাদ, ইনকাম জিন্দাবাদ, প্রশাসনের হস্তক্ষেপ বন্ধ কর। দরাচলতে জিলা পথ সুরক্ষা সমিতির একটা ডিসিশন মর্মে রাষ্ট্রীয় ঘাইপথত মানে ই রিক্সা চলাচল বন্ধ করেছে জিলাখান। আর এম ভি আই একটে কি কয় গোটেখিন চালি জারি চাই উর্ধতম কর্তৃপক্ষে ডিসিশনটা লব। মই যে আজি মেমোরেন্ডাম দিলে সেখানে উর্ধতম কর্তৃপক্ষে প্রেরণ করবে, কারণ এই বালিপাড়াখন আমার পিতৃহতে সৃষ্টি করেছিল, শান্তিপূর্ণভাবে আজি এই বালিপাড়াখন ডাকর হয়েছে আর আমি ইয়াত শান্তিপূর্ণভাবে চলি জয় ধর সংগ্রামত সকল শ্রমিক এক হোক, রিক্সা চালকর অধিকার রক্ষা কর, রিক্সা চালক সন্ধা জিন্দাবাদ, প্রশাসনের হস্তক্ষেপ বন্ধ কর। দরাচলতে জিলা পথ সুরক্ষা সমিতির একটা ডিসিশন মর্মে রাষ্ট্রীয় ঘাইপথত মানে ই রিক্সা চলাচল বন্ধ করেছে জিলাখান। আর এম ভি আই একটে কি কয় গোটেখিন চালি জারি চাই উর্ধতম কর্তৃপক্ষে ডিসিশনটা লব। মই যে আজি মেমোরেন্ডাম দিলে সেখানে উর্ধতম কর্তৃপক্ষে প্রেরণ করবে।